14 জানুয়ারি থেকে শহরতলির লঙ্কাপুরার কপালীপাড়ার আলপনা গ্রামে শুরু হবে গ্রামীণ হস্তশিল্প পিঠেপুলি ও পৌষ পার্বণ উৎসব। 16 জানুয়ারি পর্যন্ত চলবে উৎসব। ভারত সরকারের নর্থ ইস্ট জোনাল কালচার সেন্টার এবং রাজ্যের ICA দপ্তরে যৌথ উদ্যোগে হবে বিভিন্ন অনুষ্ঠান। 3 দিনব্যাপী চলবে সঙ্গীত, নৃত্য ও নাটক ইত্যাদি অনুষ্ঠান। 3 দিনব্যাপী অনুষ্ঠানে প্রচুর পরিমাণ পিঠেপুলি বিক্রি হবে। এই জন্যই আলপনা গ্রামে চলছে পিঠেপুলি নির্মাণের প্রতিযোগিতা। কে কার চেয়ে বেশি পিঠেপুলি বিক্রি করতে পারে এ নিয়ে এলাকার নাগরিকদের মধ্যে চলছে প্রস্তুতি। প্রায় প্রতিটি বাড়ির দেওয়ালে আলপনা অঙ্কন করা হয়েছে আর তা প্রত্যক্ষ করতে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছে। খুব ভালো লাগতেছে দেখতে, কিন্তু কপালীপাড়া হাট করার, লঙ্কা মোড়া কপালীপাড়া হাট করার উপলক্ষে খুব সুন্দর লাগতেছে, প্রচুর মানুষ জমতেছে। এরপরে এই উপলক্ষে আলপনার উপলক্ষে পিঠার মেলা হবে 3 দিন, সবাই ঘুরি টুরি করে আমরা অনেক প্রস্তুত নিয়ে চলতেছি। তার জন্যে অনেকে প্রচুর মানুষ আছে, আমাদের দেখতে খুব ভালো লাগতেছে। কিন্তু আলপনা পাড়াটা অনেক খুব সুন্দর লাগছে। এই পৌষ পার্বণে আমাদের লঙ্কামোড়া কপালীপাড়াতে মেলা হবে, সেই মেলার জন্য আমরা গুড়ি কুটে পিঠা করে বিক্রি করি এখানে দোকান বসে। এই জায়গাটা কোনো ফেমাস হয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে, এই জায়গাটা কোনো ফেমাস হয়েছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেলিভিশন।